দেখো সোনালী, তোমায় যেটা জানাই, আর মারাত্মক ঘটনা ঘটে এই তরুণী, তিনি ফুলিয়া শান্তিপুর থেকে ফিরছিলেন, নিউ আলিপুরের বাসিন্দা, এবং তার সঙ্গে ট্রেনে অভব্য আচরণ, অশ্লীল ব্যবহার, গায়ে হাত দেওয়া, এরকমই মারাত্মক অভিযোগ ওঠে এবং গোটা বিষয়টা তিনি ফেসবুক লাইভ করেন। এরপরই দমদম জিআরপির তরফ অভিযোগকারী, তিনি শিয়ালদা জিআরপির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু যেহেতু অভিযুক্ত দমদম থেকে উঠেছিল এরকম বোঝাই যাচ্ছিল, পুলিশ আধিকারিকরা দমদম জিআরপিতে এফআইআর করেন। আজকে দুপুরে ওই তরুণী অভিযোগকারী তরুণী তিনি দমদম জিআরপিতে যান, সেখানে তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়, পুলিশ আধিকারিকরা ফেসবুক লাইভ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন এবং তার সঙ্গে পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ, অর্থাৎ স্টেশনের সিসিটিভি ফুটেজ, স্টেশনের বাইরে ওই লোকটার মুভমেন্ট, এই গোটা বিষয়গুলো খতিয়ে দেখার পর কিছুক্ষণ আগে, মিনিট 15 আগে দমদম জিআরপি অবশেষে ওই অভিযুক্ত নাগাল পেয়েছে, এমনটাই জিআরপি সূত্রে আমরা জানতে পারছি। ইতিমধ্যেই ওই অভিযুক্তকে আটক করে দমদম জিআরপিতে নিয়ে আসা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। দমদম জিআরপি কিছুক্ষণ আগে তাকে পাকড়াও করেছে, তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে এবং জিজ্ঞাসাবাদের পরেই গোটা বিষয়গুলো জানা যাবে এবং কিছুক্ষণের মধ্যেই ওই অভিযুক্তকে অফিসিয়ালি অ্যারেস্ট দেখানো হবে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তাকে আটক করে জিআরপি অফিসে নিয়ে ইন্টারোগেশনের প্রক্রিয়া করা হবে। জিআরপি যারা টপ অফিসিয়াল তারা জিজ্ঞাসাবাদ করবেন কি মোটিভ ছিল, কি ইন্টেনশন ছিল, কি জন্য ওই অভিযুক্ত যুবক এই তরুণীকে উত্তক্ত করেছিল, তার গায়ে হাত দিয়েছিল, এই গোটা বিষয়গুলো পুলিশ আধিকারিকরা জানবেন এবং গোটা ঘটনার পর সে কোথায় গা ঢাকা দিয়েছিল এই এবং তার কোনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস আছে কিনা, অর্থাৎ আগে সে কখনো এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত কিনা, এই গোটা বিষয়গুলো কিন্তু পুলিশ আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে বা তার পরিবারের সদস্যদের থেকেও জানার চেষ্টা করবেন। কিছুক্ষণ আগে দমদম জিআরপি অবশেষে ওই অভিযুক্তকে নাগাল পেয়েছে। গতকাল রাতে তরুণী শিয়ালদা জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন, 24 ঘন্টা হয়নি তার মধ্যেই কিন্তু অভিযুক্তের নাগাল পুলিশ পেল। মোহক, তুমি আমাদের সঙ্গে থাকো, সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। ফেসবুকে যে মহিলার সঙ্গে এই ঘটনা ঘটেছিল, যে শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল এবং সেই সময় মহিলা ওই ট্রেনেই ফেসবুক লাইভ করেন, সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। ঠিক আছে, বেশি ভিডিও হয়ে গেলে এখন বেশি ভিডিও হয়ে গেলে এখন বসে যাও। আমার গায়ে হাত দিচ্ছে, পুরো ট্রেনটা ফাঁকা, দমদম জংশন থেকে উঠেছে, দমদম জংশন থেকে উঠেছে ট্রেনে, আমাকে বারবার জিজ্ঞাসা করছে কি এটা বিমান নম্বর না থামবে কি ট্রেনটা। দেখো এই লোকটা আমার গায়ে হাত দিচ্ছে, এই দেখো বিধাননগরে। ঠিক আছে, বেশি ভিডিও হয়ে গেলে বসে যাও, এখন বেশি ভিডিও হয়ে গেলে এখন বসে যাও। আমার গায়ে হাত দিচ্ছে, পুরো ট্রেনটা ফাঁকা, দমদম জংশন থেকে উঠেছে, দমদম জংশন থেকে উঠেছে ট্রেনে, আমাকে বারবার জিজ্ঞাসা করছে কি এটা বিমান নম্বর না থামবে কি ট্রেনটা। অভিযুক্তকে আটক করে আনা হচ্ছে দমদম জিআরপিতে, যে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এবিপি আনন্দের খবরের যে ট্রেনে শ্লীলতাহানিতে পাকড়াও, চলন্ত ট্রেনে মহিলা শ্লীলতাহানিতে পাকড়াও, অভিযুক্তকে আটক করা হয়েছে, তাকে দমদম জিআরপিতে নিয়ে আসা হচ্ছে। দমদম জংশন থেকে উঠেছে ট্রেনে, আমাকে বারবার জিজ্ঞাসা করছে কি এটা। আমরা এই মুহূর্তে অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, আপনি কিছুক্ষণ সঙ্গে ছিলেন এবং যে খবর আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই ওই ব্যক্তিকে দমদম জিআরপির হাতে, ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে এবং তাকে আটক করে দমদম জিআরপিতে নিয়ে আসা হচ্ছে, কি বলবেন আপনি? থ্যাঙ্কস টু জিআরপি, দমদম জিআরপি। বেসিক্যালি আমি জাস্ট কিছুক্ষণ আগেই আপনাদের সাথে অনলাইনে পুরো স্টেটমেন্ট দিয়ে এসেছি, আমি এখন জাস্ট নিউআলিপুরে দাঁড়িয়ে, আর সেই সময় আমার কাছে গুড নিউজটা আসে, জাস্ট স্পেল বাউন্ড, আমার কাছে কোনো, আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ড টু সে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জিআরপি।
এখন কি এই মুহূর্তে আপনি কিছুটা হলেও আশ্বস্ত বোধ করছেন? আশ্বস্ত বোধ করছি সেটা হতে পারে আমি ভাষায় বোঝাতে পারবো না, কিন্তু এর পরে যদি সমস্ত কিছু সব ঠিকঠাক থাকে, আমি আবার যদি কাজে বেরোতে পারি, লিটারালি আমি এখনো পর্যন্ত ভয়তেই আছি, ট্রমা কাজ করছে এখনো পর্যন্ত, যে আমি মানে আমি আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ড টু সে। থ্যাংক ইউ সো মাচ। কি চাইছেন আপনি এই মুহূর্তে? আমি চাইছি যে কালকে আমার সাথে ঘটে যাওয়া যে ঘটনা তার দণ্ডনীয় শাস্তিও পাক। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের জানিয়ে রাখি এবিপি আনন্দের খবরের যে ট্রেনে শ্লীলতাহানিতে পাকড়াও, চলন্ত ট্রেনে মহিলা শ্লীলতাহানি, অভিযুক্ত আটক, ফুটেজের সূত্র ধরে তল্লাশি চালানো হয় এবং দমদম জিআরপির হাতে পাকড়াও ওই ব্যক্তি। ইতিমধ্যেই ওই অভিযুক্তকে আটক করে আনা হচ্ছে দমদম জিআরপিতে। আপনাদেরকে যেমনটা আগেও জানিয়েছিলাম, গতকাল রাতে চলন্ত ডাউন শান্তিপুর লোকালে এই শ্লীলতাহানির ঘটনা ঘটে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, যেমনটা জানা যাচ্ছে যে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে দমদম জিআরপিতে আনা হচ্ছে, কি জানতে পারছো আর? দেখো, তোমায় যেটা জানাই যে গতকাল রাতেই অভিযোগকারিনী প্রথমে শিয়ালদা জিআরপিতে অভিযোগ করেছিলেন এবং শিয়ালদা জিআরপি থেকে যেহেতু প্লেস অফ অকারেন্স ঘটনাস্থল সেটা দমদম জিআরপির আন্ডারে, তার জন্য গোটা কেসটা শিয়ালদা জিআরপি প্রথমে নেয় এবং তারপর সেটা ট্রান্সফার করে দেওয়া হয় দমদম জিআরপির কাছে। এবং এই গোটা ঘটনা আজকে দুপুরের পর যখন প্রকাশ্যে আসে, একটা সেন্সেশন পড়ে যায়। রেলের যারা রেল পুলিশের যারা সিনিয়র অফিসার তারা নিজেদের মধ্যে মিটিং করেন, দমদম জিআরপির যারা অফিসার তাদেরকে গোটা বিষয়টা অ্যালার্ট করা হয় এবং এই অভিযুক্তর গতিবিধি কোন দিকে হতে পারে সেটা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পুলিশ আধিকারিকরা নিজেদের মধ্যে একটা রাফ স্কেচ করা শুরু করেন। এবং প্রথমেই তোমায় জানাই যে এই অভিযুক্তকে ধরার ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা কিছু বাড়তি অ্যাডভান্টেজ পেয়েছেন, কারণ অভিযোগকারিনী নিজে একটা ফেসবুক লাইভ করেছেন এবং সেখানে অভিযুক্ত কিরকম কি পোশাক পরে আছে, তার মুখে মাস্ক যদিও ছিল কিন্তু অন্যান্য বিভিন্নভাবে তাকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে কিছুটা সুবিধা হয়ে গেছিল। এরপর বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, যেমন দমদম থেকে ওই অভিযুক্ত কোন কম্পার্টমেন্টে উঠলেন, তার মুভমেন্ট কোন দিক থেকে ছিল, সেই যে সিসিটিভি ক্যামেরার ডিরেকশন, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পুলিশ আধিকারিকরা এক্সামিন করা শুরু করেন। এবং অভিযোগকারিনী যেমনটা জানিয়েছিলেন যে শিয়ালদা স্টেশনে চলন্ত ট্রেন থেকেই নাকি অভিযুক্ত নেমে গেছিলেন, ফলত সেখান থেকে নামার পর স্টেশনের যে সিসিটিভি ক্যামেরা সেখান থেকে তাকে কোথায় বেরোতে দেখা গেল এবং তার যে রুট সে কোন রুটে গেল এটা নিয়ে পুলিশ আধিকারিকরা পুঙ্খানুপুঙ্খভাবে সিসিটিভি এক্সামিন করা শুরু করেন। এবং আজ রেল রেল যিনি যারা সিনিয়র অফিসার জিআরপির এসআরপি শিয়ালদা বরুণ চন্দ্রশেখর তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, ওই আইটিএস অফিসার আমাদের যেটা জানাচ্ছিলেন যে সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দেখা হচ্ছে, অবশেষে অভিযুক্ত নাগাল কিন্তু পুলিশ আধিকারিকরা পেল। গতকাল রাতে গোটা ঘটনা ঘটেছে, 24 ঘন্টার মধ্যেই কিন্তু অভিযুক্তকে পাকড়াও করলো জিআরপি। ধন্যবাদ ময়ূক।